হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না বা কোথাও ট্রাভেল করছি না, আজকের ব্লগটা বাড়িতেই। বেসিক্যালি আমার মেয়ের জন্য একটা ওয়াকার অর্ডার দিয়েছিলাম, তো সেই ওয়াকারটা আজকে এসে গেছে। ওই ওয়াকারটা আজকে এখন আনবক্সিং করা হবে, তো চলুন দেখা যাক এটা কাটি কীরকম কী দিয়েছে। এই আনবক্সিং শুরু করলাম। অ্যামাজনের প্যাকেজিংটা খুব ভালো ফ্লিপকার্টের থেকে। অ্যামাজনের যে কোনো প্রোডাক্ট যখন ডেলিভারি হয় তার প্যাকেজিংটা খুব ভালো থাকে, এটাই সবচেয়ে ভালো লাগে। অবস্থা খারাপ, খোলার পর ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। এটা হচ্ছে মেন প্যাকিং, এবার এটাকে কাটি। অ্যামাজনের প্যাকিংটা খুব সুন্দর। এই হচ্ছে ওয়াকার। বিশাল ভারী তো, বিশাল ভারী লাগছে, অনেক বড়। এটাকে মনে হয় অ্যাসেম্বল করতে হবে। এটা হচ্ছে মেন বডিটা, মানে হাইটটা অ্যাডজাস্টেবল। এই যে, আর এখানে চাকাগুলো দেওয়া আছে, এখানে একটা খেলনা দেওয়া আছে। এখানে কটা ক্ল্যাম্প আছে যেটা দিয়ে বোধহয় অ্যাডজাস্ট করতে হবে বা লাগাতে হবে। দেখতে হবে কি আছে ম্যানুয়ালে। এটা যেহেতু মিউজিক বাজবে মিউজিক্যাল, তো সেইটার একটা সেট আপ দিয়েছে ছোট, যেটা খুব সম্ভবত দেখে মনে হচ্ছে এখানে ফিট হবে। দেখি কি করে কি করা যায়। আর এটা বেবি বসার জায়গা এখানে। আর এখানে একটা ছোট একটা কার্ড মতন আছে, কিছু কোডস দেওয়া আছে। প্যাকেটে এইগুলোই ছিল, তো এখন দেখি কোনটা কিভাবে ফিট করা যায়। প্রথমে এটাকে খুলি একবার। এটা হচ্ছে বসার সেট আপটা। ডাকটা খুব সম্ভবত এই সেট আপটাতে ফিট হবে। লাইটের মতন ব্যাপার আছে, লাইট জ্বলবে। হম,
এইটা ফিট হয়েছে। এগুলো কি আছে দেখতে হবে এবার। চাকাগুলো দেখি, চাকার এখানে বোধহয় একটা ম্যানুয়াল দেওয়া আছে। ম্যানুয়াল খুঁজে পেয়েছি অ্যাট লাস্ট। তো এই যে ওয়াকারটা, এটা আমার অ্যামাজন থেকে পড়েছে 1235 rupees টোটাল। তো জিনিসটা মোটামুটি তৈরি হয় এরকম হবে। তো ব্যাপারটাকে পুরো তাকে অ্যাসেম্বল করতে হবে এখন, করলে জিনিসটা এরকম দাঁড়াবে। দেখি চেষ্টা করি কি করা যায়। তুমি এগুলোকে ফিট করার চেষ্টা করি চাকাগুলোকে, কারণ চাকাগুলোই মেন। অনেকগুলো চাকা দিয়েছে, দুটো, এই 3 নম্বর চাকা, 4, 5, 6, টোটাল 8টা চাকা আছে। এই 7, এই 8, স্টপ করো, দেখি চাকাগুলোকে লাগাই। এখানে দুটো হ্যান্ডেল আছে, এখানে এই দুটো বসালাম, দেখি বাকি। এখানে এই ক্ল্যাম্প দুটো কি হবে সেটা আমি বুঝতে পারছি না এখন। এই মোটামুটি ওয়াকার রেডি, এবার দেখতে হবে যে এটাকে কিভাবে সেট করা যায়। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে 3টে আমাদের ওয়াকার অ্যাসেম্বল করা কমপ্লিট। এই হচ্ছে ফাইনাল ওয়াকারের লুক। এই ওয়াকারটা সামনে থেকে এরকম দেখতে। এই হচ্ছে বেবির বসার জায়গা, ওইখানে বসিয়ে দিলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ঠেলতে পারবে। আর বেবির বিনোদনের জন্য আবার আলো জ্বলছে। পুরো একটা রাইমস বলে দিল। তো এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি ওয়াকার, তো এইগুলো রাইমসগুলো শুনতে শুনতে ও শিখতে পারবে। এখানে বসে খাওয়ানো দাওয়ানো সব কিছুই যাবে। তো আমার বেবি তো এখন ঘুমিয়ে পড়েছে, উঠলে তারপর ওকে এখানে বসিয়ে ভিডিওটাকে কমপ্লিট করবো।